পিকনিক করে এসে মর্মান্তিক পরিণতি যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটল তার মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে এলে দেখা যায় মৃত অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রয়েছে ওই যুবক পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সন্তোষ ধীবর ঘটনাটি ঘটেছে বনোয়া থানার অন্তর্গত দুর্গি গ্রামে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ পরিবারের অভিযোগ খুন করে বাড়িতে রেখে যাওয়া হয়েছে ওই যুবককে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোধপুরে সেখানে এমনি ট্র্যাক্টারের লেবার টেবার করা হতো সাত আটজন ছিল ওখানে ঝগা যেটা হয়ে যায় সেটা তো আমি জানি না ধরুন হ্যাঁ এখে খুনি করা হয়েছে এটা আমাদের দেখে সন্দেহ তাই মনে হচ্ছে